no 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 সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবার সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লগে সকলকে জানে অনেক স্বাগত আজকে হচ্ছে শুভ বিজয়া তো শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের জানায় অনেক প্রণাম আর ছোটোদের জানায় অনেক ভালোবাসা তো যাই হোক চলো এখন মামার বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু ব্রাশ ট্রাশ করে চান করে নিয়েছি তারপরে সবার সঙ্গে মামা মাইমা সবার সঙ্গে কথা বলছিলাম তার মাঝখানে হচ্ছে তোমার ছোটো মাইমা চা করে দিয়েছে তো চা আর বিস্কিট এখন খাবো তারপরে হচ্ছে শাশুড়ি এখানে হচ্ছে তোমার খাবারগুলো বাড়ছিল আজকে হয়েছে লুচি তরকারি এইসব করছিলো কারণ আমি বলেছিলাম যে আমাকে দাও আমি ময়দাটা মাখিয়ে দিচ্ছি তখন ছোটো মা বললো না না তোমাকে কিছু করতে হবে না তুমি বসো তো সবার সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলছিলাম তোমাদের দাদা কিন্তু একই সঙ্গে ঘুম থেকে উঠেছিলো তারপর আর এখন বাজে সাড়ে আটটা থেকে নটা মতন তো এখন খেতে বসে পড়েছি আর এখানে আছে লুচি তারপর পেঁয়াজের পকোড়া মিষ্টি দু রকমের আর হচ্ছে তোমার ঘুগনির তরকারি তো চলো এখন খেয়ে নি কাদা হয়ে গেছে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে একটু ফল আনতে কারণ পিসিমণিকে হচ্ছে তোমার দেখতে যাবো পিসুমনির বাড়িও এইখানে কাছেই তো সেই জন্য পিসিমণিকে একটুখানি দেখতে যাব মানে অসুস্থ নয় এমনি দেখা করে একটু ফল মিষ্টি এগুলো আনতে গেছে আমি খেয়ে দিয়ে এক্ষুনি উঠলাম তা একটু বসবো তারপরে আবার কিন্তু তোমাদের দাদা ভাই গেছিলো হচ্ছে তোমার বাজারে তো বাজার থেকে চলে এসছে আর আমি তার মাঝখানে কি করেছিলাম বলো তো ছোটো মাইমা মামা ওরাও কিন্তু বাজারে গেছিলো আমি আর আমার শাশুড়ি পরে দুজন মিলে সবজিগুলো কেটে নিয়েছি তার কারণ হচ্ছে কারণ মাইমা গেছিলো বাজারে কি একটু দরকার আছে বললো তখন মাইমা এসে রান্না রান্নাবান্না করবে সবটাই করবে তো আমি বলেছিলাম মাইমা তাহলে দাও আমি সবজিগুলো কি কি আছে কি কি সবজি হবে আমি কেটে ফেলবো তো ওই জন্য মাইমা হচ্ছে তোমার মানে সব পেঁয়াজগুলো দিয়ে গিয়েছিলো আর আমি হচ্ছে আমি আর শাশুড়ি পরে মাংস যেহেতু হবে আর মাংসের দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে কারণ মামা মিশো মাইমা সবাই বলছিল যে দিদা যে বৌমার হাতে আজকে হচ্ছে তোমার মাংস খাবো তো সেই জন্য আর এখন হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা ওই পিসিমণির বাড়িতে যাব পিসিমণির বাড়ি বলতে পারো এখান থেকে তিন থেকে চার মিনিটের মতন বাইকে লেগেছিল খুব বেশি কিন্তু দূরে নয় এইখানে কিন্তু আর এখানে এল এসছি যখন তোমাদের দাদাভাইকে বলছিল তো বলছিলাম যে এখানে এসেছি যখন তাহলে চলো ঘুরে আসি তখন তোমাদের দাদাভাই বলে হ্যাঁ ঠিকই বলেছ কারণ এখানে এমনই আছে যে এখানে এসছি যখন ওদের বাড়িতে বা অন্যদের বাড়িতে যদি না যাওয়া হয় প্রচণ্ড পরিমাণে রাগ করে বিশেষ করে ওদের বাড়িতে তো রাগ করবেই তো ওই জন্য আমি বললাম যে চলো তাহলে এককালীন যখন যাচ্ছি তাহলে ঘুরেই আসবো যাই হোক এই যে হচ্ছে পিসিমণি আর পিসাবাবু কিন্তু আজ থেকে ছ মাস আগে মারা গেছে অনেকটাই বয়স হয়ে গেছিলো পঁচানব্বই সাতানব্বই বছর বয়স হয়ে গেছিলো যতটুকুনি আমি হয়তো तो जानी जाई हो তখন তো আমরা ওইখানেই ছিলাম শ্বশুরমশাই এসে যা যা নিয়মকানুন ছিল সমস্ত কিছু করে দিয়ে গেছে আর এদিকে পিসিমণি কিন্তু এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু পিসিমণি সমস্ত কিছুই কাজ করে মানে ঠাকুর সেবা কারণ গোপাল ঠাকুর আছে ঠাকুর সেবা সমস্ত কিছু কিন্তু কাজ করে ঠাকুরের যে ভোগ লাগানো বলো সব কিছুই কিন্তু পিসিমণি একা হাতেই করে তো পিসিমণিকে কিন্তু ছুইনি কারণ পিসিমণি এবারে ভোগ টোক করবে রান্না করবে পুজো করবে ঠাকুরে তো ওই জন্য পিসিমণিকে ছোঁয়া হয়নি কারণ প্রচণ্ড নিয়মে থাকে তো সেই জন্য আর এদিকে দুজন দাদার বাড়ি আছে মানে বর্দার ছোটদা তো ওদের বাড়িতে দু রকমের মিষ্টি দু চার রকমের মিষ্টি আছে আর পিসিমণির জন্য ফল আছে পিসিমণি কিন্তু ছোটো দাদার কাছেই থাকে যাই হোক ওই জন্য তারপরে পিসিমণি ভেতরে গেল আর আমরা একটুখানি বসছিলাম ঘরের মধ্যে বর্দা এসে ডেকে নিয়ে গেল তো ওই জন্য বসছি এখন ওই টিভি চালিয়ে দিয়েছে তো ওই জন্য বসছি আর সামনে দাদাও আছে তারপরে হঠাৎ করে জানি না আমাদেরকে ডাকলো দিয়ে হচ্ছে এখানে নাকি জল খাবার নিয়ে এসেছে এই যে দেখো এখন জল খাবার দিয়ে দিয়েছে সেখান থেকে কি আর খাবো ওখান থেকে খেয়েই তো এইমাত্র বেরিয়েছি তো রাগ করবে খারাপভাবে সেই জন্য অর্ধেক মিষ্টি দিয়ে দিয়ে মানে খেয়ে একটুখানি খেয়েছি কারণ আমি তো মিষ্টি খুব একটা পছন্দই করি না তারপরে হচ্ছে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম মামার ঘরে আর আগেই তো আমি বলেছিলাম যে আজকে চিকেনটা আমি রান্না করবো তো ওই জন্য বাটা বাটিগুলো কিন্তু দিদাই করে দিয়েছে দিদারও কিন্তু বেশ অনেকটাই বয়স কিন্তু দিদাও কিন্তু সম পরিমাণে এতটা পরিমাণে কাজ করে যে কি বলবো সত্যি সবই কাজ করে মশলা বাটা থেকে সমস্ত কিছু দিদাই করেছে তো যাই হোক এখানে হচ্ছে আজকে উনুনেই হচ্ছে ওই তিন চার কিলো সাড়ে তিন কিলো এরকম চিকেন আছে তো ওইটাই হচ্ছে আমি আজকে রান্না করব দেখা যাক কেমন হয় না হয় তো আসলে বিয়ের আগে না জানা একটা মেয়ে আজকে সমস্ত কিছু সব কাজেই মানে পারদর্শী আছে কিছু না কোনো কাজে আমি হার মানি না আর সবাই হয়তো আমাকে ভাবে কারণ কিছু কিছু মানুষের কথা শুনলাম যে আমি নাকি কিছুই করি না কিছুই পারি না এরকম কথাগুলো শুনলাম তো সেখান থেকে আজকে ওরা নিজেরাই বলছে বৌমা তো সবেতেই বৌমা তো সম্পূর্ণ রকম বউমা সবেতেই হচ্ছে দেখছি মিশু সবাইকে জিনিস এনে দেয় আসলে কি বলো তো মিথ্যে কথা কথাগুলো যখন রটায় ওরা তো আমাকে জানে না ওরা ওটাই বিশ্বাস করে কেউ আমার সঙ্গে মিশবে আমার সঙ্গে দেখবে আমার সামনাসামনি যতক্ষণ না আমাকে দেখছে মিশছে ততক্ষণ কি আমাকে চিনতে পারবে তো যাই হোক ওদের ভুল ধারণাটা যে ছিল সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে ওরা নিজেরাও বুঝেছে আর উত্তরও দিয়ে দিয়েছে তো চলো এখন হচ্ছে তোমার বেশ একটা বড় কড়াইতে হচ্ছে তোমার চিকেনটা রান্না হবে আর একটুখানি ভয়ে ভয়ে আছি কারণ বুঝতেই পারছো এতজনের রান্না করব তো যতই পারি না কেন তবুও কিন্তু একটা মনের মধ্যে ভয় আছে কেমন হবে না হবে আর আমিও না করিনি কারণ যেহেতু সবাই বলল যে আজকে বৌমা হাতেই রান্না করে খাবো তো সেই জন্য আমি আর নাও করি তোমাদের দাদা ভাই বললো করো না কোনো অসুবিধা নেই তো চলো আর রান্নাটা কিন্তু সবাই বলছিল যে খুবই ভালো হয়েছে আর এদিকে পেছনে আছে দিদা আছে তারপরে শাশুড়ি আছে আর হচ্ছে ছোটো মাইমাও আছে সবাইকে বলছি যে তোমরা একটু বলে দিও তখন বলছে না আজকে তুমি সবটা করবে আসলে আমার রান্না ওদের রান্না একটুখানি আলাদা ওরা সেটাই বলছিল কারণ আমরা যেহেতু বাইরে থাকি আমাদের রান্নাটা একটু অন্যরকম আর ওরা এখানকার মতনই রান্না করে ওরা সেটাই বলছিল তো যাই হোক আর বাইরে দেখবে মশলাপত্র সমস্ত কিছু বেশি পাওয়া যায় যেটা গ্রামাঞ্চলে অতটা পাওয়া যায় না তো যেগুলোই ছিল এগুলো দিয়ে করেছি আর মাংসর পরিমাণটা দেখছো অনেকটাই আছে আমি কিন্তু বলতে পারো শুধুমাত্রই মাংসটাই রান্না করেছি আর কিন্তু ভাজা যা কিছু ছিল এইগুলো কিন্তু মাইমা আগেই রান্না করে দিয়েছিল শুধুমাত্র মাংসগুলোই হচ্ছে আমি রান্না করেছি তো যাই হোক এদিকে উনুনে হচ্ছে রান্নাটা করতে বসছি আর উনুনে চিকেন রান্না সত্যি কথা বলতে স্বাদ অনেকটাই আলাদা বেশ সুন্দর লাগে আমার তো বেশ ভালোই লাগে উনুনে যদি দুধ গরমও করতে দেওয়া হয় তো সেই দুধের যে একটা গন্ধটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আজকে তো রান্না করছি আর এটা কি একটা বললো হ্যাঁ না কি একটা মুরগি মাংস তো চলো এখন রান্নাটা করে নিয়ে আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো

বাবার বাড়ি যাবো তারপরে আবারও ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাবার বাড়ি এসে হচ্ছে ওই একটা জামা হচ্ছে তোমার ফিটিংস করতে দিয়েছিলাম আর সঙ্গে সঙ্গেই করে দিয়েছে তো এখন মা রেডি হচ্ছে শুধু মা রেডি হয়নি আমি তোমাদের দাদা ভাই বাবা সবাই রেডি হয়ে গেছি তো কোথায় যাব সেটা তো দেখতে পাবে অন্য একটা ব্লগে কারণ এই ব্লগে দিলে অনেকটাই বড় হয়ে যাবে তো চলো আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখাবে আবার একটা নতুন ব্লগে